মা আমাক ভাত দাও তো তাড়াতাড়ি আমার খিদে লাগছে আলপেনা বসে আমি ভাত দিচ্ছি আজকে কি দে ভাত আন দিছ মা পটল ভাজি দে দিছি মা তুমি এলে কি করছো এক সপ্তাহ ধরে পটল ভাজি খাচ্ছি পটল ভাজি খেতে খেতে আমার জীবনটাই ভাজা ভাজা হয়ে গেল ইনকে করে আমি যদি প্রতিদিন পটল ভাজি খাই তাহলে না আমি নিজে একদিন পটল তুলমো পটল তুললা ফেলা দিছ না জান বাড়িতে আসিস আমি ভাজি করে দেব হইনি মা তুমি কি আমার সাথে মজা করিছ মজা তো তুই সারাদিন খালি সুযোগ বসে থাকিস কোন কাজ কাম করিস না তোর বাপ আর বড় ভাই হাড় ভাঙ্গা পরিশ্রম করে কয়টা পায় যা পাবু তাই খাবু কোনো না হ হ তোমরা খোটা খোঁটাদের কথা কবাই বড় ভাই ঠিকই কয় তোমরা আমাকে কুড়ে আনছ নিজের পেটের বেটা হলে কি অনাদর করে পালেনি বড় বেটা লক্ষ্মী আর ছোট বেটা বান্দরবনের বান্দর ভালোই সব আদর খালি বড় বেটা কি দাও আজ আর একজন দেখো পটল ভাজি দিয়ে আমি যে এত কথা করছি তার কোনো কথাবার্তা নাই তাই খালি যাচ্ছে যাচ্ছে মা এই ভাত খাম তোমরাই খাও তোমাকে যা যেদিন তুই কামাই করে ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসবো সেদিন ভালোভাবে খাস তার আগে ইনকেই খাওয়া লাগবি প্রতিদিনই কি পোটল ভাজিতে ভাত খাওয়া যায় আর সাত দিন হলে পোটল ভাজিতে ভাত খাচ্ছি আর বাড়ির ভাত খাম না দেখি কি হয় এই সাত সকালে অত বাড়ির চিল্লা চিল্লি হচ্ছে কৃষক কি হসে হ্যাঁ তোমার নবাব পুত্র পটল ভাজিতা ভাত খাবি নে তাই চিল্লা চিল্লি করে না খাই চলে গেল আব্বার কত কমান শুনবে বাচ্চি আব্বা কি হামাক লে মার সাথে আলোচনা করিচ্ছে উপরে উপরে আমি যতই রাগ করি না কে ভিতরটা তো আমার আসলে বিলে লাল দিল লরম আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না উত্তান আগে আমি মার সাথে মিশে মিশে রাগ করলাম আমি মা কত করার কথা করলাম এখন তো আমার নিজেকে খারাপ লাগিচ্ছে আমার তো এখন ডুকরে কান্দ না না আমার এটি বস থাকলে চলবি না আমি এখনই মার কাজ মার কাজ যাই আমি ক্ষমা চামো ইংখা অকর্মা তো জীবনেও আমার ভাই হবার পারে না মা তুমি সত্যি করে কও তো অকুত থেকে কুড়ে আনছো আর যদি তুমি সত্যি কথা কও তাহলে তোমাকে আমি দশ টাকার মুড়ি মাখা খিলাম। ভাই এলে কি করছে আস্তে আস্তে করে করলেও তো আমি সবই শুনে পাচ্ছি আমার কি আর সত্যি কুড়ে লিয়াচ্ছে জরি না সত্যিটা আজকে কয়াই দাও আর কয়দিন ধামাচা পাতে থুবা সত্যিটা কমু হ কও কও আমিও তাহলে তোমার দশ টাকার বাদাম খেলে মোহিনী আর বাদাম এই বেটাটার জন্য জীবনটা আমার তেজপাতা পাতা হয়ে গেল কুড়ে পেলে তাও কোনো আফসোস আসলো না মানুষের অনুরোধ ফালাবেন না পায়ে এই বেটাডাক পালা লাগিচ্ছে সেই দিন যদি ওই মহিলাটা ফিরে দিলাম হিনি তাহলে কি আজ এই দিন দেখা লাগলো হিনি আমি এলে কি শুনেছি আমার মনে হচ্ছে আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে মাথার উপর থেকে উড়ে যাচ্ছে মনে হচ্ছে আমার কানের মধ্যে কেউ গরম তেল ঢুকে দিচ্ছে আমি এলে সত্যিই শুনেচ্ছি এরা এলে কি করছে আমি তো এগারো কথার কোনো কিছুই বুঝার পাচ্ছি না ও মাই গড ব্রেকিং নিউজ তার মানে এই অকর্মা আমার আপন ভাই লয় আরে আস্তে ক দেয়ালের কান আছে ছেলেটা সব শুনলে পেলে তান্ডব শুরু হয়ে যাবি আচ্ছা আস্তেই কথা করছি আচ্ছা মা নান্টুর আসল মাও কাটা কি তুমি চেন চিন মনে কিছু আমার ঘরে পাড়া শেষ মাথাতে একটা মুদির দোকান আছে না ওই দোকানের যে মহিলাটা বসে ওটাই তো নান্টুর আসল মাও তুমি সত্যি করছো মা ওই মহিলাটাই কি নান্টুর মাও আরে হ শোলডার ছোটো থাকতে ওর বাপ হেরে যায় ওর মাও একদিন এসে কল আমার বেটা ডাক আপনারা পালেন একবারে ফিরি দিয়ে দিচ্ছি আমার স্বামী হেরে গেছে কাল তা খুঁজবের বাই হুমু কতদিন ফিরমু তার ঠিক নেই আপনাকে দয়া করে করছি আমার বেটা ডাক পাইলে বসে আপনারা মানুষ করেন মহিলাটার সব কষ্টের কথা শুনে আমি আর না করবে পাইনি পালার জন্য সোলডার সব দায়িত্ব বুঝে নিয়েছিলাম এই ঘটনার পাঁচ বছর পর মহিলাটা ফিরে এলো স্বামী খুঁজে পায়নি নিজের বেটার দায়িত্ব আর বুঝে আহারে অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস বেটারাও আর মানুষ হলো না হ বাবা কি আর কমু তবে এখন আর দুঃখ করে কি হবি যা হবা তা তো হয়েই গেছে এবার তোমরা ঘুমাবে যাও আমারও মেলা ঘুম পাচ্ছে সকাল সকাল আবার উঠা লাগবি মেলা কাজ কি আছে আমি এটা কি শুনলাম এটা শোনার পর থেকে তো আমার চারপাশ পাঁচ চোরকে ঘুরছে এত বড় সত্যি কথাটা এতদিন চাপা পড়ে আসলো ভাবতেই তো আমার বুকের ভিতরটা হু হু করে উঠিচ্ছে আমার কলজাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে কষ্টের জন্য আমি সারা রাত ঘুমবে পাইনি আমার কলজাটা জোলেপুরে ছাই হয়ে গেছে সারা রাত বিছনে এই পাশ ওই পাশ করে কেটে দিছি। এই পরিবারটার জন্যে যা যা করা লাগে আমি কর্ম তারা আমার জন্য মেলা কিছু করছে অথচ আমি তাগরের জন্য কিছুই করে পাইনি না আর বসে থাকলে চলবি না এই বাড়ির জন্য আমি এখন থেকে সব কামই করবো কোনটি থেকে কাম শুরু করবো পাছি আগে এই পুরো ঘর বাড়ি পরিষ্কার করবো গোটাল বাড়িটা তো পরিষ্কার করছি বাথরুমরাও ঝকঝকে তক করছি এখন আমদাবাড়ির কাজটা সেরে সব কাপড় চোপড় ধুয়ে দেবো বাপরে গোটাল ঘরটা দিকে ঝকঝক করিচ্ছে এগুলো এত পরিষ্কার কেনা করলো আমি তো আজকে ঘুমোর থেকে উঠতে দেরি করছি কে গো মা হামাগরে বাড়িতে এটা কা করে বাথরুম বাড়িতে এলে হচ্ছে কি রাত্রে কি বাড়ি চোট্ট টোর নাকি আমার কোনো কাপড় চোপড় খুঁজে পাচ্ছি না কোমান আঙ্কেল না মানে আব্বা আপনার সব কাপড় চোপড় আমি ধুয়ে দিছি ধুয়ে দিছো মানে তোর মাথা কি ঠিক আছে আমার মাথা এতদিন ঠিক আসলো না এখন সব পরিষ্কার খালি কাপড় চুপুর গুলো নিয়ে নোংরা আসলো তা ভাবলাম সেই কাপড় চুপুর গুলো না পরিষ্কার করি তাই বলে কি তুই আমার ইস্তেরি করা কাপড় গুলো না ধুয়ে দেবো ইয়ে মানে আব্বা আমি খেয়াল করিনি আমি আবেগের বসে সবই ধুয়ে দিছি আমার এখন মনে হচ্ছে আমি তুকি দুই আমি কি পরে অফিসে যাবো হসে থাক তুমি আর সোলডা কিছু কয় না সকাল থেকে উঠে মেলাটি কাম করছে তুমি নাই আজকে অফিসে যায় না আজকের জন্য ছুটি নাও এই সোলের জ্বালা সহ্য হচ্ছে না মজনু কও বাজার করে আনবার আমি আর এই অবস্থায় বাজারে যাব না না বা ভাই কিষক বাজারে যাবি আমি যাচ্ছি মা তাড়াতাড়ি ব্যাগ দাও আমি বাজার করে আনিচ্ছি এই পরিবার আমার জন্য মেলা কিছু করছে আমি এখন জন্য সবই কর্ম বাজারও বাদ থাকবি মা কালকে এই দোকানের কথাই কষল আমার পাও তো আর উঠিচ্ছে না আমার পাও তাই অবশ হয়ে যাচ্ছে এটাই তাহলে আমার আসল মাও বাপজান বা আ কি মিষ্টি করে বাপজান ডাকিচ্ছে শুনে আমার বুকটা ভরে গেল আমার চোখতো আনন্দে পানি আসিচ্ছে তারও মনে হয় আমার বাজান ডেকে খুব ভালো লাগিচ্ছে। বাপজান তোমার কি লাগবি দেখছো এই ছেলেটাকেও বাপজান করে ডাকিচ্ছে তাহলে কি এটা আমার ভাই না এটি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না তাহলে নিজের আবেগক ধরে পাম না তার বদল তাড়াতাড়ি বাজার করলে বাড়ি যাই সব বাজার দিয়ে দিছেন হ বাপজান তুমি যা যা কছ সবই দিয়ে দিছি আজ ধরেন টাকা লেন বাপজান তুমি তো দুই টাকা ঘুরে পাবা তা আমার কাছে তো দুই টাকা খুচরো নেই তা লও একটা চকলেট লও মাগো তুমি সামান্য চকলেট কে তুমি যদি এন্দুর মারা বীজ দাও তা কো আমি চাটে বুটে খামো মা তুমি কান দিচ্ছ কিশক তোর টাইম হচ্ছে আমি কান দিচ্ছি তো কলম দুটে পেজ কাট পের তুই পুরো 1 কেজি পেজ কাটছু পেজের সাথে আমার চোখ দুটা জলে পুরো শেষ হয়ে যাচ্ছে আসলেই তো আমি এক কেজি পেজ কাটিছি যে মাও আমাকে এতদিন বিনা স্বার্থে লালন পালন করছে আজ নাকি সেই মাও কি আমি কান্দালাম আমার ক্ষমা করে দেন আমি না বুঝে আপনি করে মেলা কষ্ট দিছি সম্ভব হলে আমাক ক্ষমা করে দিয়েন আর আপনি করে সব কথাই মানে চলমো দরকার হলে আমি এখন থেকে তিন বেলায় পটল ভাজি ভাত খামো এটা এত কাম দেখাটি হচ্ছে শোক মেলা বেশি হয়ে গেছে তবে মজনুর কথা মতো কালকে নাটক করে ভালোই ভাল পেলেন কোনোদিন কল্পনাও করিনি আমার এই বেতদা আমাক ধরে ইনকে কাম করবি হ্যাঁ রে বোকা ছেলে তুমি কি শিওর এটা আমার বেটা না না আমার তো কম কম তাহলে শোন ভাই দরজার আড়ি পাতে যদি কারো কথা শুনিস তাহলে মৃত্যু কথাও সত্যি মনে হয় আর ইনকে করে সবার কাছে বোকা হওয়া লাগে বড় ভাই এটা আমাকে পরামর্শ দিল নাকি টিটকে মারল সগলি আমার সাথে ইনকে করেই মজা নিল এখন তো আমাকে নিজের উপরই রাগ লাগিচ্ছে তবে এটা আমাকে ভাবেও শান্তি লাগিচ্ছে যে আমি এখনই নিজের সন্তান পালিত সন্তান না এখন মনে হচ্ছে আমার বুকের ওপর থেকে এক টন পাথর নেমে গেল